টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মামাকে পিটিয়ে খুন। এই ঘটনায় এক ভাগ্নে ও তার দুই ছেলেকে 10 বছর কারাদণ্ড দিল পূর্ব বর্ধমানের কালনা আদালত। 2014 সালের করুণ সাহাজি বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত যজ্ঞেশ্বরপুর গ্রামের হঠাৎ ঘরে ঢুকে মারধর শুরু করল। হেমাত সাহাজি, ইনিয়ার সাহাজি, ইরাক সাহাজি, জুমাত সাহাজি ঘটনার ঠিক 4 দিন পর কলকাতায় মারা যান কুরআন সাহাজি। তারপরই তার মেয়ের অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার চলাকালীন জুমাত মারা গেলে বাকি 3 জনের মঙ্গলবার সাজা ঘোষণা করে কালনা আদালত। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। তাদেরই যে মামা, সেই মামাকে মারধর করেছিল। মানে একজনের মামা আর দুজনের হচ্ছে দাদু সম্পর্কে হয়। তো এদের নাম হচ্ছে হেমাত সাহজি, ইনিয়ার সাহজি, ইসরাক সাহজি, এবং এদের সঙ্গে আরেকজনও ছিল, তার নাম ছিল জুমাত সাহজি। ট্রায়াল চলতে চলতে সে মারা যায়। এই 3 জনের বিচারের শেষে কোর্ট এটুকু সিদ্ধান্ত উপনীত হয় যে এরা একে মারব এই উদ্দেশ্য নিয়ে এর বাড়িতে ঢুকে অনধিকার প্রবেশ করে একে মারধর করে করুণ সাহজিকে। করুণ সাহজি হচ্ছে এই হেমাতের হচ্ছে মায়ের ভাই, অর্থাৎ ওদের হচ্ছে মামা সম্পর্কে। তো তাকে মারা এবং উদ্দেশ্য ছিল সম্পত্তির লোভ। এদেরকে ওকে এমনই মারধর করে, ওরা জানের পরিণাম তার মৃত্যু। এই মারধরের ফলে সে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসিত হয়, পরবর্তীকালে কাটোয়া এবং তারপরে SSKM হসপিটালে চিকিৎসা থাকাকালীন 16/3/2014 তারিখে মারা যায়। ঘটনা ছিল 13/3/14 তারিখে সন্ধ্যে 7টায় মারধরটা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিচার শুরু হয় এবং বিচার প্রক্রিয়া শেষে 23 জন সাক্ষী এক্সামিন হয়, পুলিশ তদন্তকারী পুলিশ সহ, এবং এই বিচারে দোষী সাব্যস্ত হয় 3 জন, যেহেতু 1 জন মারা গেছে 4 জনের মধ্যে। ওই 3 জনকে আমাদের মাননীয় আদালত যে জজ আছেন তপন কুমার মণ্ডল, তিনি 304 পার্ট 1 এই ধারাতে তাদেরকে 10 বছরের জেল এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 3 মাসের জেল দিয়েছেন। আর এছাড়া 448 ভারতীয় দণ্ডবিধির ধারায় তাদেরকে 1 বছরের জেল এবং 500 টাকা জরিমানা, অনাদায় আরও 1 মাস জেলের শাস্তি দিয়েছেন। এইগুলো তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে সুযোগও দিয়েছেন, যদি তারা হাইকোর্ট করতে চান করতেই পারেন, এমনকি সরকারি সুযোগ যদি পেতে চান তাও তারা পাবে, এটাও কোর্ট বলে দিয়েছে। It's caught in the crossfire.